पार्थाय प्रतिबोधिता भगवता नाराए व्यासना क्रथिता पुराणन मध्य महाभारत अद्वैता मृतवर्षिणी भगवती अष्टादशाध्यायिनीम् अम्बोत्वाम त्वाम अनुसन्दधामि भगवद्गीते भवाद्वेषिणीं वसुदेवासुतं देवं कंसचानूरमर्दणं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यम सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा তম পশি নম নোরাগণা দেবায়ম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি ভগবত গীতার থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা নবম অধ্যায় পড়ছিলাম রাজবিদ্যা রাজগুয়যোগ আমরা বিগত দিন বলেছিলাম যে কেন এই শ্লোকটি এই অধ্যায়টিকে রাজবিদ্যা রাজগুইয় এই গুচ্ছ শব্দটি কেন ব্যবহার করা হয়েছে কারণ এই এই বিদ্যা সবার জন্য নয় তার কারণ হচ্ছে আমরা যতক্ষণ না নিজেরা সেই বিদ্যাটি গ্রহণ শুধু নয় সেটিকে ধারণের ক্ষমতা রাখবো ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা সকলের জন্য কাজ দেবে না তাই এটি গোপনীয় কথা বলা হয়েছে গোপন বলা হয়েছে শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনকে বলেছিলেন যে তোমাকে এই জিনিস বলছি কারণ তুমি অদোষদর্শী ইয়াবে আগের দিন আমরা বলেছিলাম তোমার ভেতরে কোনো দোষদর্শিতা তা নাই অতএব এটা একবারে খুব পরিষ্কার শুধু মা ঠাকুরুন বলে যে কারোর দোষ দেখবে না দোষ দেখবে নিজের এ পুরাকাল থেকে এটা সাধন জীবনের একটা সবচেয়ে বড় অঙ্গ আমরা যখনই দোষ দেখতে শুরু করি তখনই কিন্তু বুঝতে হবে যে আমরা আমাদের নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে সরে গেছি আমরা বিগত দিন চারটি শ্লোক পড়েছিলাম তার শেষ শ্লোকে বলা ছিল মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না সর্ব স্ব মৎস্যানি সর্বভূতানি না চা হম আমি ভগবান বলছেন অব্যক্ত স্বরূপ কর্তৃক এই সমুদায় জগৎ ব্যাপ্ত অতএব সমস্ত ভূতি কারণরূপে আমাতে স্থিত কিন্তু আমি আকাশ পথ অসঙ্গ বলে তাতে অবস্থিত নই মানে আমি সব কিছুর ভেতরে আছি অথচ কোনো কিছুর মধ্যে নেই আমি সব কিছুকে আবৃত করে রাখ আছি অথচ আমি সেই বস্তুটির মধ্যে নিই একটা অদ্ভুত ব্যাপার ভগবান সব কিছুর মধ্যে আছেন সব কিছুর মূল কারণ তিনি তাকে ছাড়া আমাদের জীবন চলবে না অথচ তিনি কোনো কিছুর মধ্যে নেই এটা একটা খুব উচ্চ ভাবের কথা এটা আমাদের সাধক জীবনের একটি খুব বড় আদর্শের কথা সব কিছুর মধ্যে থেকে কোনো কিছুর মধ্যে না থাকা আমি উদাহরণ দিয়েছিলাম বিগত দিন ক্লোকের উদাহরণ শীতকালে যে ক্লোক আসে বা আপনারা যে চাদর পরেন এই চাদরটা কি করে আমাদের শরীরটাকে আবৃত করে রাখে উষ্ণতা দেয় অথচ এই চাদরটি আমাদের জীবনের কোনো অঙ্গ নয় চাদর সঙ্গে আমাদের জীবনের কোনো সম্পর্ক নেই এর পরের যে শ্লোক থেকে আমাদের শুরু হবে সেখানে বলছেন ভূতানি পাশ্য মে যোগমেশ্বরম চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা পঞ্চম শ্লোক সেখানে বলছেন আমার ঐশ্বর্য যোগ এবং অসাধারণ ঘটন অঘটন অঘটন ঘটন চাতুর্য বা মায়া দেখো অর্থাৎ আমার যোগ মায়ার বৈভব বলে কিছুই অসম্ভব নয় ভূত সকল অসঙ্গ আমাতে তো স্থিত নয় আমার পরমস্বরূপ ভূতগণ ধারক ও পালক কিন্তু আমি ভূতস্থ নই একবারে খুব খটমটে বাংলায় এইটি বলা হয়েছে ভগবান ভারী সুন্দর বলছেন বলছেন মচ মৎস্থানি ভূতানি ভূত সকল জগৎ সংসারে যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো আদৌ আমাতে স্থিত নয় মৎ নচ মৎস্তানি ভূতানি আমি সব কিছুই আমার সব কিছুর মধ্যে আছি অথচ আমি কোনো কিছুর মধ্যে নেই কেমন করে এই এইরকম অবস্থাটা আমি আসি বলছেন যোগম যোগমইশ্বরম আমার যে ঈশ্বরীয় যোগ সেই ঐশী শক্তির প্রভাবে এইটি হয় আমি সব কিছুর মধ্যে আছি অথচ আমি কোনো কিছুর মধ্যে নেই এই যোগশক্তির প্রকৃতি কি না যোগশক্তির প্রকৃতি সম্পর্কে বলছেন ভূতভৃন্ন চ ভূতস্ত মমাত্মা মম মমাত্মা ভূত ভাবনা তাহলে বলছেন কীরকম না ভূতভৃত নচ ন চ ভূতস্ত মম আত্মা সবাই আমার স্বরূপ সকল জীবের আমার যে স্বরূপ সকল সেটাই জীবকে পালন পোষণ করে কিন্তু তবু আমি কারুর মধ্যে বাধা পড়ি না একটা অদ্ভুত সম্পর্ক ভূত ভাবনা শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট ভূত ভাবনা শব্দটা বলতে গিয়ে তিনি বলছেন আমি সেই একমাত্র সত্তা যিনি এই বিশ্বের সব জীবের পোষণ ও লালন ও পালন করি কিন্তু কোনো কিছুর মধ্যে আমি থাকি না আপনারা এখন আর হয় কি না জানি না আগেকার দিনে হতো পুতুলের বিয়ে হতো যে সেই জাপানি পুতুল আছে না সেই জাপানি পুতুলের বিয়ে হতো দুটো পার্টি হতো একটি ছেলের দল একটি মেয়ের দল সেই ছেলের বাড়ি থেকে আসতো আমি শুনেছি ছেলেবেলায় এরকম পরবর্তীকালে তাদের সেই সেই পুতুল বিয়ের বেয়ান বেয়াইকে পরবর্তীকালে অনেক বছর পরেও দেখেছি একে অপরকে বেয়ান বেয়ান করে সম্বোধন করতে এটা আমরা দেখেছি কিন্তু এইটা আগেকার দিনের পুরনো পুরাতন যুগে এই জিনিসটা ছিল যে এই পুতুল বিয়ে হতো একবারে সা অরিজিনাল বিয়ের মতো কোথাও এতটুকু এনি এমনকি গরুর গাড়িতে করে সে ফুল দিয়ে সাজানো গরুর গাড়ি তাতে করে বর আসতো তারপরে বিয়ে হয়ে গেলে আবার সেই ফুল দিয়ে সাজানো গরুর গাড়িতে করে তারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যেত বিয়ের দিন লুচি তরকারি সমস্ত কিছু হতো বউ ভাত হতো আবার ফুলসজ্জা হতো সব কিছু হতো এই যে বাচ্চারা যারা এই খেলার সঙ্গে জড়িত আছে তারা তারাকে তাদের কাছে কিন্তু খেলাটা আসল কিন্তু তারা এই খেলার মধ্যে জড়িত নয় আদতে কিন্তু তারা ছেলের বাপও নয় ছেলের মাও নয় ঘটনাটা খানিকটা ঠিক সেই রকম এইটা বুঝতে পারলে ভগবানের এই গল্পটা বুঝতে পারবেন ভগবান তার ইয়ের মধ্যে খেলাচ্ছেন আমরা সেই পুতুল খেলার মতো খেলছি পুতুল খেলার বিভিন্ন পাত্রপাত্রী আমরা কিন্তু কোনো কিছুর মধ্যে ভগবান যুক্ত নয় তাকে কেন্দ্র করে তার হাত ধরে আমরা খেলছি যেমন সেই পুতুল খেলার সময় সবাই খেলে ঠিক সেই রকম খেলছি এতটুকু অন্যরকম নয় একদম নিখুঁত যেরকম সেই পুতুল খেলায় বরযাত্রী আসে কোনো যাত্রী তাদের বরণ করে গোলাপ জল সেঁটায় হাতে গোলাপ ফুল দেয় তারপর ভালো করে বিয়ে হয় মালা বাদল হয় এই পুতুলগুলোই কিন্তু মালা বদল করে দেখতে মনে হয় পুতুলরাই মালা বদল করছে আসলে কেউ হাত ধরে মালাটাকে এমনি করে এর গলা একজন পরিয়ে দেয় ওর গালা একজন পরিয়ে দেয় কিন্তু আমাদের সেই আনন্দ আমাদের হইচই একদম এক্স্যাক্ট মনে হয় আসল বিয়ে হচ্ছে অথচ এই বিয়েটা আসল নয় যারা খেলাচ্ছে তারা জানে এটা সবটাই খেলা বাবা মারা যারা তারা এই বিয়েটা অর্গানাইজ করেন তারা খুব আনন্দ করে যে না আমার সেন সন্তানেরা একটা কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে চলছে এ শুধুমাত্র পুতুল খেলার কেন বলবো এই যে আমরা দুর্গা করি এই দুর্গা পুজোতে যে প্রতিমা কত সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে প্রতিমা বানানো হয় তাতে কত ভালো ভালো এ দেওয়া হয় আবার কেউ কেউ সত্য করে যে এইবারে মায়ের খাঁড়াটার উপর দেব সব কিছু সেই সব রূপোর খাঁড়াটাড়া করে মা পুজো টুজো হলো সব হই হৈ হলো সবাই আমরা একত্রিত হলাম সেই দুর্গা পুজোর উপলক্ষে গীতি আলেখ্য হলো দুর্গা উপলক্ষে ওই যে নানা রকমের যে ওই কি বেশ বলে আজকাল হয় ওই জগন্নাথ বসু উর্মিমাল বসুখন শ্রুতি নাটক হলো এ কত হইচই হলো তারপরে যারা একটু অল্প বয়সী ছেলেরা আছে তারা ওই সময় একটু অ্যাডাল্টহড একটু সিগারেট টিগারেট খেলে একটু জল টল খেলো তারপরে খুব নাচা কাঁদা হলো আবার যা তারা যে জায়গায় সেই জায়গায় চলছিল বাঁশ খুলে নিয়ে তারপরে যে গর্তগুলোকে যখন বুঝিয়ে দেওয়া হলো তখন ওখানে যে পুজো হয়েছিল শুধু সকলের মনে স্মৃতি ছাড়া কিন্তু আর কিচ্ছু থাকলো না অথচ শখটা কিন্তু হয়েছিল একটা নতুন একটা অর্গানাইজেশন নতুন তৈরি হয়েছিল একটা নতুন সেট তৈরি হয়েছিল আমরা সকলে তার সঙ্গে যুক্ত ছিল অথচ আমরা তার সঙ্গে যুক্ত নই আমরা প্রত্যেকে প্রাণপণ পরিশ্রম করে সেট আপটাকে তৈরি করেছিলাম কেউ চাঁদা তুলেছিলাম হ্যাঁ লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে না তিনশো টাকা নয় পাঁচশো টাকা দিতেই হবে এ না হলে চলবে না এইরকম করে আমরা কত কাণ্ড করেছি কত কি করেছি কিন্তু আমরা কোনো কিছুর মধ্যেই আমরা ছিলুম না এইটা বুঝতে হবে ভগবান যেন সেইটি বলছেন নচমত স্থানি ভূতানি ভূত ভূত সকল আমার মধ্যে অবস্থিত নয় পাশ্ব মেয়ে যোগ আমার মধ্যে অবস্থিত নয় অথচ তাদের তারা কি করে বোঝে না আমার বিভূতি যা কিছু দৃশ্যমান এটা আমার বিভূতির জন্য আমি আমার আলোতে আলোকিত করেছি তাতে ভূত ভূতস্ত নচা আত্মা আমার স্বরূপ সকল জীবকে পালন পোষণ করছেন প্রত্যেকের ভেতরে আমি অবস্থিত আছি যে মুহূর্তে আমি তার ভেতর থেকে বেরিয়ে আসব। সে মুহূর্তে সে একটি মৃত বা হয়ে পড়ে থাকবে আমরা ভাবছি দেবী ওই মূর্তিতে এসেছেন আমরা খুব সে মাথা টুকছি ও মা গো গতবারে সিক্সটি পারসেন্ট হয়নি এবার তোমাকে খুব সে ডাকছি খুব পুজো করছি তুমি আমায় সেভেন্টি পার্সেন্ট পাঠিয়ে দাও মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে মা বোধ এই চোখ পিটপিট করে সঙ্গে সঙ্গে আমার প্রার্থনাগুলোকে মেনে নিচ্ছেন মা যেন সবটা শুনছেন আমার প্রার্থনা তারপরে যখন বিসর্জন হয়ে যায় ওই মাতৃমূর্তি যার মনে আমার সঙ্গে চোখ পিটপিট করে তাকিয়ে আছে বিসর্জনের পরের দিন যখন সেই হাত পা ছড়ানো সেই খড়ের প্রতিমা দেখি তখন মনেই পারে না যে আমি একে সর্বশক্তিমান মনে করে আমি সবটা প্রার্থনা করি দেখুন এই ঘটনাগুলো আমাদের জীবনেও ঘটে আমরাও কিন্তু এই ঘটনা প্রবাহের মধ্যে আছি এইটা হচ্ছে ভগবান বলছেন যা কিছু দৃশ্যমান দেখছো যা কিছু দেখছো সব আমার মায়ার প্রভাবে হচ্ছে সাধারণ মুদ তার মধ্যে ঢুকতে পারছে না সবই আমি আছি বলে হচ্ছে কিন্তু আমি এক মুহূর্তে যদি চলে যাই সঙ্গে সঙ্গে সেটি শেষ হয়ে যাবে একটা প্লাগের ভেতরে একটা প্লাগ পয়েন্টে প্লাগ ঢুকানো আছে তার ইলেকট্রিসিটি এসে চার্জ হচ্ছে এই আমাদের ল্যাপটপে আর সেই ল্যাপটপে নানা কারিগরিতে আপনারা আমি একশো উনত্রিশ জন একসঙ্গে বসে ভগবানের কথা বলছি এক্ষুনি লোডশেডিং হয়ে গেল জেনারেটর নেই কিচ্ছু নেই ধীরে ধীরে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ ক্লাস হয়ে যাবে তারপরে এই ক্লাসে যে পাওয়ার চলে গেলে একেবারে এটা নিষ্ক্রিয় যন্ত্রের মতো হয়ে যাবে আমাদেরই এক এত হাত পা নাড়া এত দূর থেকে বিভিন্ন ভারত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যে দেখা সবটা মিথ্যে হয়ে যাবে অথচ এই যে হচ্ছে আমরা কিন্তু একবারও মনে করিনি ওই পাওয়ারটা হচ্ছে সব কিছুর মূল ওই যে শক্তির উৎসটা আসছে ওইটি যে সব কিছুর মূল এটা কিন্তু আমরা কখনো বুঝতে পারি না ভগবান তার মায়া দিয়ে এমন আমাদের মুড়ে রাখেন মনে করেন তিনি যেন আমাদের মধ্যেই আছেন কিন্তু কোনো কিছু তাকে ছুঁতে পারে না তাই এই ভাবটি তিনি বারবার আমাদের ভেতরে বোঝানোর চেষ্টা করছেন আবার এই একই জিনিসকে আবার একটুখানি পেঁচাচ্ছেন গীতার এই এক অসুবিধা জটিল যখন তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে জটিল থেকে জটিলতরে যেতে থাকে তারা মনে করেন যে আগেরটা শুনে আমাদের মন খুব উন্নত হয়ে গেছে তাহলে আর একটু ডোজ দেওয়া যায় তারপর আবার একটু শুনে মন উন্নত হয়ে আবার একটু ডোজ দেওয়া যায় এই ডোজই খাইয়ে যেতে থাকেন গীতা আমাদের শ্লোক ছ নম্বর শ্লোকে তিনি বলছেন ইথাকাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান tani sarvani bhutani matsthani tyupadharaya এর রানিং মিনিং বলছেন যেমন সর্বত্র বিচরণশীল মহাবায়ু আকাশে নিত্যই অবস্থিত তেমনি অসঙ্গ আমাতে সমস্ত ভূত অবস্থিত এই তত্ত্বটি জানো এই যে চতুর্দিকে যে বায়ু সর্বত্র বিরাজ করছেন একটি ছোট্ট ঘটনা আছে এটি পূজনীয় পূজানিয়া মোক্ষ্যপ্রাণা মাতাজির এই স্মৃতি কথার ভেতরে আছে একজন সন্ন্যাসিনী মাতাজি তিনি তার জীবনের ঘটনা বলেছিলেন একদিন রান্নাঘরে প্রচুর কাজকর্ম করে মাতাজি সেই সন্ন্যাসিনী মাতাজি তিনি ছুটতে ছুটতে প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে এসে মাতাজির পায়ের কাছে বসে পড়েছেন যখন তিনি ঘরে ঢুকছেন তখন দেখছেন মোক্ষপ্রাণা মাতাজি একটা শাল পাতার পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলেন তারপর তিনি বসা মাত্র মাতাজি তাকেও হাওয়া করতে থাকছেন আর গুনগুন করে গাইছেন বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার যে মা আমাদের সর্বত্র বিরাজ করছেন এটা বোঝানোর চেষ্টা করছেন ঈশ্বর সর্বত্র বিরাজ করছেন আমরা বুঝতে পারি না তিনি ঘাম ছিলেন যতক্ষণ না পর্যন্ত এমনি এমনি করে হাওয়া করা হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারছেন না যে বায়ু সর্বত্র বিরাজ করছেন এই কথাটা হচ্ছে একেবারে পরিষ্কার ইয়থাকাশ ও নিত্যম সর্বত্রিত্যামু সর্বত্র গো মহান ঠিক যেরকম ভাবে সর্বত্র সর্বত্র গো শব্দের অর্থ হচ্ছে সর্বত্র গামী যে জিনিস সব জায়গায় চলে যেতে পারে মধ্যে বায়ুর এইটা একটা খুব বড় আলো বায়ু প্রকৃতির যে সম্পদ এগুলোর সবচেয়ে বড় গুণ হচ্ছে সর্বত্র গো সব জায়গায় পৌঁছে যেতে পারে এক্ষুনি যদি জলোচ্ছ্বাস হয় আমরা গতবারে দেখেছিলাম জলোচ্ছ্বাস হচ্ছে একবার করে এক একটা করে সেই ঢেউ উঠছে আমাদের যত উঁচু পাঁচিল দেওয়া আছে তাকে ছাপিয়ে সেই ঢেউয়ের জল ভেতরে ঢুকছে আর একটু একটু করে দ্বীপ জলমগ্ন হয়ে যাচ্ছে যখন পরের দিন আমরা সব বেরোলাম তখন চল্লিশ শতাংশ দ্বীপ জলমগ্ন মনেই হচ্ছে না এখানে কখনো জনবসতি ছিল তারপরে যখন জল নেমে গেল তখন দেখলাম যে তিন কিলোমিটার যে জল জনবসতি ছিল সে তিন কিলোমিটারের কোনো অস্তিত্বই নেই সবটাই জল হয়ে গেছে কোথাও কোনো বাড়ি ঘর কিজে যে ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না আমাদের এইখানে ঘোড়ামারা বলে একটা দ্বীপ আছে সেখানে একটা প্রাইমারি স্কুল আছে যথেষ্ট ভেতরে কিন্তু সমুদ্র ভাঙতে 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 এমন জায়গায় হলো দোতালার কি সুন্দর বাড়ি একেবারে এগারো সেকেন্ডের মধ্যে সমুদ্রের মধ্যে মিলে মিশে চলে গেল তার কোথাও এতটুকেন সমুদ্রের এইটা হচ্ছে সর্বত্রগামী সব জলের সর্বত্র এসে যেতে পারে কোনো জায়গায় থামতে পারে না দ্য ডে আফটার টুমরো বোধহয় ডে আফটার টুমারো বোধ হয় একটা ইংরেজি ছবি এসেছিল। সেখানে সেই ওই হিমযুগের গল্প আছে কেমন করে এই উষ্ণায়ন পৃথিবীর উষ্ণায়নে কেমন করে জলোচ্ছ্বাস হয় দেখাচ্ছে আইফেল টাওয়ার সমস্ত কিছু সেই জলের তলায় চলে যাচ্ছে সেই সেই যে কি বেশ বলে আমেরিকার মাঝখানে সেই দেবী দাঁড়িয়ে আছেন এমনি করে সে তার গলা অবধি সবটু মাথা অবধি তো দেখাতে পারছে না তার গলা অবধি জলের তলায় এবং তারপরে যখন হিমায়িত হয়ে গেছে গলা অবধি হিমে ভর্তি হয়ে গেছে সর্বত্র গো বায়ু সেরকম সব জায়গায় পৌঁছতে পারে তাই বলছেন সর্বত্রগামী এই বিশাল আকাশের ভেতরে আমরা বাস করি আমরা তারই ভেতরে বাস করি কিন্তু সর্ব সর্বানী ভূতানি মৎস্থানি ইতি উপধারয় উপধারয় জানবে কি জানবে যে সকল জীব আমার ভেতরেই বাস করে এটা আমরা বুঝতে পারি না একমাত্র খুব ভালো উদাহরণ হচ্ছে আমরা যখন মাতৃগর্ভে থাকি ছোট্ট শিশু কিন্তু বুঝতে পারে না কিন্তু এটা আমাদের কাছে প্রমাণ রয়েছে আমাদের কাছে প্রমাণ রয়েছে যে ছোট্ট শিশু মাতৃ গর্ভের ভেতরে থাকে একটা 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 যাকে চতুর্দিক তার জলে স্থিত সে জলের মধ্যেই ভাসতে থাকে আর একটা প্রাণ ছোট্ট এইটুকু থেকে ধীরে 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 একটা গোটা মানুষ তৈরি হয় ছোট্ট শিশু সে জানতে পারে না সে মাতৃগর্ভেতে ছিল যখন সে মাতৃগর্ভের বাইরে চলে আসে তখনও সে বিশ্বাসই করতে চায় না যে ওইটুকু এত বড় একটা শরীর কি করে এই মাতৃগর্ভের ভেতরে ছিল ঠিক সেই রকম আমরা অনুভব করতে পারি না এই জগৎ বায়ু যেরকম সর্বত্র ছড়িয়ে আছে এবং এই জগৎটি বায়ুর দ্বারা আবৃত ঠিক সেই রকম ঈশ্বরীয় ভাবের দ্বারা আমরা আবৃত আমরা অনুভব করতে পারি না সর্বাসভূতানি কৌন্তেয় প্রকৃতিম যান্তি মামিকম কল্পাক্ষয়ে পুনঃস্থানি কল্পাদ্যো বিসৃজাম্যহম বলছেন প্রে প্রকৃতিম যান্তি মামিকম প্রকৃতিম যান্তি মামিকম দেখুন আছেন এই সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম যান্তি মামিকম মামিকম শব্দের অর্থ হচ্ছে আমার প্রকৃতি আমি আমার নেচার কীরকম সেই মামিকম কি করি আমার প্রকৃতি যে প্রকৃতি এই বিশ্ব লয় পায় তা হলো আমার নিজের প্রকৃতি এই সৃষ্টি যেমন আমার শক্তিতে হয় তেমনি লয় প্রাপ্ত হয় আপনি একটা সুন্দর টেবিল ক্লথ করেছেন খুব ভালো একটা টেবিল ক্লথ করেছেন সবাইকে এমনি এমনি করে দেখাচ্ছেন দেখো কি সুন্দর এমব্রয়ডারি কি সুন্দর এমব্রয়ডারি ফুলগুলো দেখেছ একদম অরিজিনাল একজন ওগুলো ধূর ধুর এর চেয়ে ভালো জিনিস আছে আপনার খুব আপনার খুব মন খারাপ হয়ে গেল ও এর চেয়েও ভালো জিনিস আছে ঠিক আছে আমি এর চেয়েও ভালো জিনিস করব। সেই টেবিল ক্লথের মধ্যে খানিকটা আপনি ক্যারোসিন দিয়ে দিলেন তারপরে একটা ইয়ে করে দিলেন একটা দেশলাই লাগিয়ে দিলেন দাউ দাউ করে পুড়ে গেল পরের দিন চলে গেলেন হাঁটতে হাঁটতে ন্যাশনাল ভ্যারাইটি থেকে সেখানে গিয়ে একখানে ভালো কাপড় নিয়ে এলেন আরও ভালো সুতো কিনে নিয়ে এলেন দিয়ে আগের বারে গোলাপ ফুল করেছিলেন এবার প্রজাপতি বানালেন সেই প্রজাপতির এমনি 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 করে চলছে ঈশ্বরের কাছে এই সৃষ্টিটা ঠিক সেই রকম বলছেন এই যে যা কিছু হে নন্দন তিনি বলছেন কাজটা কি কল্প শেষ হলে জীব আমার প্রকৃতিতে লীন হয় আমার থেকেই সে সে হয়েছিল আবার আমার লীন হয় এবং পরবর্তী কল্পের প্রারম্ভে আমি আবার তাদের সৃষ্টি করি কল্পকি কল্পাদেও বিশৃজামি বিশেষভাবে আমি তাদের সৃজন করি ভগবানের এইটি অদ্ভুত কথা মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন তিনি তাকে তার ভেতরে সৃষ্টি করলেন সৃষ্টির বীজটা শুধু তিনি নিলেন নিয়ে তিনি সন্তানকে সৃষ্টি করেছেন যখনই দেখবেন আপনারা এটা অনেকেই দেখেছেন আমার এইভাবে বলাটা কতটা ঠিক হবে জানি না যখনই যে মায়েরা যাদের সন্তান ধারণ করে আছেন আমি দেখেছি এটা ট্রেনে বাসে যখনই উঠতে যাচ্ছেন সবার আগে তিনি হাতটা দিয়ে তার ওই যে পেটটাকে ঢাকা দেন আবরণ দেন কিছু ধাক্কা লাগলে হাতটার কিছু হবে না কিন্তু দ্যাট ইজ মাদার্স নেচার তার ভেতরে যে সৃষ্টির বীজ বাড়ছে তাকে রক্ষা করা যেন মায়ের কর্তব্য আবার সন্তান ধারণ করে সন্তান যখন জন্ম নিয়ে নিল তার আবার কিছুদিন বাদে তিনি আবার সেই আরেকটি প্রতিকল্পকেও ধারণ করার মতো ক্ষমতা রাখেন ঈশ্বর ঠিক সেই রকম তার ভেতরে অজস্র সৃষ্টির বীজ তিনি তৈরি করে রাখেন আমাদের তিনি সৃষ্টি করেন ইচ্ছা হলে তিনি আমাদের ধ্বংস করে রাখেন তারই মধ্যে বলছে ধ্বংসটা হচ্ছে না আমরা তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছি আবার যেন তিনি তার মধ্যে থেকে আমাদের বার করে দেন এটা একটা এই কথাটা যদি খুব ভালো করে ভাবতে হয় তাহলে দেখবেন এটা একটা খুব উচ্চ আদর্শের কথা আমরা মৃত্যুকে মনে করি জীবনের শেষ তা কিন্তু নয় আমরা বুঝি বা না বুঝি প্রতি মৃত্যুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাই আমরা ঈশ্বরের সত্তাকে প্রাপ্ত হই আবার যখন নতুন সৃষ্টি হয় তখন আবার ঈশ্বর থেকে সত্তা থেকে বিযুক্ত হয়ে তারই প্রকাশ আরেকটার মধ্যে রাখি আমরা ঠিক এরকম যে ওই যে দুর্গাপূজার সময় জাগ প্রদীপ প্রজ্বলিত হয় সেই জাগ প্রদীপ প্রজ্বলিত হলো তারপরে যখন জাগ ইয়ে হয়ে গেল আমার ওখান থেকে এমনি প্রদীপগুলো জ্বালতে হয় জাগ প্রদীপ থেকে দীপকাঠি নিয়ে এটা জ্বালালাম পুজো শেষ হয়ে গেল আমরা প্রদীপটাকে নিভিয়ে দিলাম কিন্তু আবার পরের দিন যখন পুজো শুরু হচ্ছে তখন আগুন প্রয়োজন হচ্ছে আবার যাক প্রদীপ থেকে আমরা নিয়ে আসছি প্রতি সৃষ্টি যা কিছু দৃশ্যমান এটি ঈশ্বরীয় সত্তা এই যে অদ্বৈত বেদান্ত একটি ভারী সুন্দর কথা বলে কথাটা হলো এই জগতে জগতে যা কিছু দৃশ্যমান আমি যা কিছু দেখছি সেটা আমার প্রতিরূপ আমার একটা ছায়া আমি জগতের সকলের সঙ্গে কখন একীভূত হতে পারি কখন মনে করি এই জগৎ সংসারে দুটো কেউ নেই যখন দেখতে পাই প্রত্যেকটি মানুষ আর কেউ নয় আমারই প্রতিচ্ছবি চার্লি চ্যাপলিনের একটি ভারী সুন্দর সিনেমা আছে আমি সিনেমাটার নাম ভুলে গেছি চার্লি চ্যাপলিন দাঁড়িয়ে বাজারে একজন এমনি দাঁড়িয়েছিলেন একজন কেউ এক বড় পকেট মেরে চার্লি চ্যাপলিনের পকেটের ভেতর তার মানি ব্যাগটা ঢুকিয়ে দিয়েছে চার্লি চাপলি যে যেরকম করেন সেই রকম নিজের খাবার নেই একটা বাচ্চা ছেলে খাচ্ছিলো তাকে নানা রকম করে টরে বাচ্চাকে তার বাবা কাঁদে নিয়ে খাচ্ছিলো চার্লি তার পেছনে এমনি নানা রকমের গোলমাল করছিল করে ধীরে ধীরে ছেলেটার হাতে যে খাওয়া ছিল সেটা পুরোটা খেয়ে নিয়েছেন এবার সেই চোর চার্লি পকেট থেকে সুবিধা মতো যখন বার করতে গেলো তখন পুলিশ এসে সেই লোকটিকে ধরে নিল কিন্তু চার্লির মনেতে খুব ভয় হতে থাকলো পুলিশ তার পেছনে তারা করলে তারা করতে করতে সে একটি মিউজিয়ামে ঢুকে গেল যে মিউজিয়ামে সর্বত্র আয়না লাগানো আছে সর্বত্র ওপরে নিচে সর্বত্র আয়না সে কিছুতেই বুঝতে পারছে না চার্লির নিজেরই ভয় লাগছে যে যে আয়নাগুলো দৃশ্যমান সেগুলোর মধ্যে আসলে কোনটা সে ঠিক সেই রকম অদ্বৈত বেদান্ত হচ্ছে তখন যখন আমরা দৃশ্যমান যখন আমরা বুঝবো ওইদিকে যে অজন্তা দিয়েছেন তারপরে যে ফাল্গুনি দিয়েছেন তারপরে অশোকা দিয়েছেন কবিতা দিয়ে আছেন বাণী স্বপ্না দিয়ে আছেন এরা প্রত্যেকেই আমার প্রতিবিম্ব আমি ভিন্ন আর দ্বিতীয় কেউ নেই যখন আমি এই বোধটা আমার জাগবে জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সবটুকু আমি তখন আমার অদ্বৈত বেদান্তের বোধ হবে ঠিক সেই রকম আমি যখন বুঝব এই যে প্রতি মৃত্যু আসছে এই মৃত্যু মানে হচ্ছে ভগবানের সঙ্গে ঈশ্বরীয় সত্তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এবং আবার যখন নতুন করে সৃষ্টি হবে তখন ঈশ্বরই আবার তার থেকে আমাকে সৃষ্টি করবেন তখন এই জন্মবৃত্যুটা অনেক বেশি সুন্দর হবে তখন দেখবেন আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো হবে আমি যদি মনে করি যে আমি ঈশ্বরীয় সত্তা থেকে বিযুক্ত হয়ে ঈশ্বরের একটি প্রকাশ হয়েছি তখন দেখবেন আমার দ্বারা আর কোনো খারাপ কাজ করা যাবে না আমি একটা হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং লিখবো কনসিয়াসলি আমার মনে থাকবে যে আমি ঈশ্বরীয় কণা আমি এর চেয়ে এতটুকু এতটুকু কম যদি করি তাহলে আমাকে দাঁড়ায় না তাই ভগবান বারবার কি সুন্দর করে বলছেন সর্বভূতানি কৌন্ম কল্পানি আমি নতুন করে আবার বিসৃজন করি উপনিষদ একটা উদাহরণ ভারী সুন্দর দেয় বিসৃজামি কথাটা বোঝানোর জন্য মাকড়সার জাল মাকড়সার জাল সে তার নিজের ভেতর থেকে জালটিকে টেনে বার করে আবার সেখানে আবার বাইরের কোনো কিছু থেকে সে সৃষ্টি করে না তার নিজের মধ্যে থেকে নরেন্দ্রপুরে থাকাকালীন একটা গাছের খানিকটা অংশ ওই খিড়কির মধ্যে দিয়ে আমার বারান্দায় এসে পড়তো একদিন দেখলুম সেখানে অনেকগুলো শুঁয়োপোকা হয়েছে মহারাজামাই খুব বকলেন কোন সময় শুঁয়োপোকাগুলো হবে কিন্তু আমার কিরো মাথায় বদবুদ্দি কাজগুলো তাহলে শুও নিশ্চয়ই পাতা খেয়েটে আস্তে আস্তে কুকুনে পরিণত হবে সত্যি সত্যি ওই শুঁয়োপোকাগুলোকে রাখতে রাখতে দেখলাম তারা ধীরে 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 ওই ছোট্ট ছোট্ট কুকুন তাদের ওই গুটিতে রূপান্তরিত হলো আমি রোজ এসে অফিস থেকে এসে খেয়াল করতাম এবেলা দেখতাম ওবেলা দেখতাম কুকুনগুলো ফাটলো কিনা খুব ইচ্ছে করতো যে ওটাকে ফাটিয়ে দেখি ভেতরে কি হচ্ছে কিন্তু কখনো করিনি তারপরে একদিন এসে দেখলাম তিনটে কুকুন হয়েছিল সে তিনটে কুকুনের মধ্যে তিনটেই প্রজাপতি বেরিয়ে চলে গেছে প্রজাপতিগুলোকে আর দেখতে পাচ্ছি না সুপ্রকার প্রজাপতি হয়ে মেলে যাওয়াটা আবার দেখানো হলো না তারপরে সেই কোকনগুলোকে খুলে আমি দেখছি একেবারে অন্ধকারের ভেতরে লুকিয়ে রাখা জিনিস দেখুন তার মধ্যে থেকে এই অপরূপ সৃষ্টি সে তৈরি করেছে ঈশ্বরীয় শক্তি এটা হচ্ছে তাই আমাদেরকে সেই মায়ের গর্ভের ভেতরে অন্ধকারের মধ্যে রেখে দেন একটু একটু করে দিতে থাকেন আমাদের বেদে মেধা একটু একটু করে দিতে থাকেন আমাদের ভেতরে শক্তি আমরা যখন বেরিয়ে আসি সেই অন্ধকার প্রাকার থেকে তখন আমরা একটা কমপ্লিট ম্যান আমাদের নতুন করে তিনি সৃজন করেছেন মা তার ভেতর থেকে আমাকে সৃষ্টি করেন এতটুকু ছোট্ট একটা বীজ একটা এরকম ব্যাঙাচির মতো জিনিস আমাদের মায়ের মায়ের শরীরে পাঠানো হয়েছিল মা নিজের শক্তি দিয়ে একটু একটু করে তাকে একটা গোটা মানুষে রূপান্তরিত করেন এই কারণে ঈশ্বরীয় সত্তার সঙ্গে আমাদের মায়েদের তুলনা করা হয় কারণ ঈশ্বর ঠিক যেরকম তার ভেতর থেকেই জগৎকে সৃষ্টি করেন বাইরের কোনো শক্তি থেকে নয় ঠিক সেই রকম মায়েরাও তাদের ভেতর থেকে আমাদেরকে সৃষ্টি করে জগতের কাছে উপহার দেন ভগবান বলছেন আট নম্বর শ্লোকে প্রকৃতিম স্বাম বাস্তভ্য বিসৃজামি পুনঃ পুন ভূত গ্রামম ইমাম কৃষ্ণম আবাসম প্রকৃতির ভাষাত এটা হচ্ছে অষ্টম শ্লোক অষ্টম শ্লোকের রানিং মিনিং হচ্ছে এই রকম আমি নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে নিজ নিজ প্রাক্তন কর্মনিমিত্ত ও তৎস্বভাবশত জন্ম মৃত্যুর অধীন ভূত সকলকে পুনঃ সৃষ্টি করি এটা খুব মজার কথা একবারে ভীষণ রকম বলছেন নিজে প্রকৃতিতে প্রকৃতিকে বসীভূত করে আমি বারবার বিশ্বকে সৃষ্টি করি কি প্রাকৃতিম স্বাম আবষ্টভ্য বিসৃজামি আমি মিলে এই বিশ্রী যে আমি সব অর্থাৎ নিজেকে মেলে ধরি আমি এই রকম করে থাকি একজন আর্টিস্ট কাগজ কিনে নিয়ে এসেছেন অনেকগুলো আঁকার জন্য কাগজ কিনে নিয়ে এসেছেন তার অনেকগুলো কার্ডবোর্ড আছে সেগুলোকে লাগিয়েছেন একটাতে তিনি প্রজাপতি আঁকলেন একটাতে তিনি একটা গণেশ আঁকলেন একটাতে তিনি জবা ফুল আঁকলেন একটাতে একটা ছোট্ট ছেলে ভিক্ষা করছে সেইটা আঁকলেন ভগবানের কাছে এই সৃষ্টিটা ঠিক সেই রকম। তিনি নিজেকে তৈরি করছেন কিরকম প্রকৃতিম স্বামবাষ্টভ্য বিসৃজ আমি আর নিজে প্রকৃতিতে বসীভূত করে আমি বারবার বিশ্বকে ব্যক্ত করে থাকি এই যে বিশ্বকে ব্যক্ত করে থাকি সেটা কিভাবে হয় কি সুন্দর এইখানে বলছেন নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে নিজ নিজ প্রাক্তন কর্মনিমিত্ত তৎস্বভাবত জন্ম মৃত্যুর অধীন ভূত সকলকে পুনঃ সৃষ্টি করি কেমন করে এই যে চারটে জিনিস তৈরি করলেন একটাতে তিনি গণেশ আঁকলেন একটাতে জবা ফুল আঁকলেন একটাতে প্রজাপতি আঁকলেন আমরা যেরকম যেরকম পূর্বপূর্ব জন্মে যেরকম যেরম কর্ম করেছিলাম সেই কর্মফল তার ভেতরে সঞ্চিত থাকছে ঠাকুর বলছেন না সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাচ্ছে মা যেরকম সেই একটি এর মধ্যে সব সেই এর এর বীজ তার বীজ সেইগুলোকে সব তুলে রাখেন ছোট ছোট পুটলি করে তারপরে যখন আবার যখন সৃষ্টি আবার নতুন করে হয় তখন সেই সৃষ্টি ছড়িয়ে দেন সেই কুমড়োর বীজ লাউয়ের বীজ যেগুলো ছড়িয়ে দেন ঠিক নতুন করে সৃষ্টি করেন সবাইকে কিন্তু কুমড়োর বীজ করেন না সবাইকে কিন্তু লাউয়ের বীজ করেন না প্রকৃতি আলাদা আলাদা করে করে আমাদের কর্মফল অনুযায়ী ওই ভগবানের কাছে নানা রকম পুঁটুলিতে বাঁধা থাকবে এবং ভগবান যখন নতুন সৃষ্টি করবেন ওই পুঁটুলিটা দেখবেন কি নেচারের পুঁটুলি তারপরে তিনি সেই রকমভাবে নিজেকে প্রকাশ করবেন আমার ভেতরে তারই প্রকাশ হবে কিন্তু ওইভাবে হবে আমার পূর্ব সংস্কার অনুযায়ী আমার পূর্ব কর্ম অনুযায়ী আমি যেভাবে কাজকর্ম করেছি এবং যে কর্মফল আমি সঞ্চিত করে রেখেছি সেইটাকে সেইভাবে প্রকাশিত হবে তাই বলছেন প্রকৃতিম স্বাম স্বাম আবষ্টভ্য বিশৃজামি আমি নিজেকে পুনঃ পুনঃ মেলে ধরি তারপরে বলছেন প্রকৃতির অসাদ আমি এই যে এই কাজগুলো আমরা করি এই ব্যাপারে আমরা কিন্তু পর নির্ভরশীল আমরা কেমন ভাবে কাজকর্ম করব এটা কিন্তু আমরা বলতে পারি না ভূত গ্রামম ইমাম কৃৎষ্ণম আবাসম প্রকৃতির বসাদ প্রকৃতির অধীনস্থ অসহায় এই সমস্ত ভূতগণকে পুনঃ সৃষ্টি করে থাকি এই আমরা সবসময় প্রকৃতির নিয়ন্ত্রাধীন আমরা যে কাজ করেছি সেই অনুযায়ী প্রকৃতি আমাদের যেরকম জন্ম দিয়েছেন সেইটাকে আমরা পালন করে থাকি এটা একটা নিদারুণ অবস্থা একটা অসহায় অবস্থা আমরা বারবার সেই জন্ম চক্রে একটু একটু করে ঘুরে বেড়াতে থাকি তাহলে কি এর থেকে মুক্তি নেই অবশ্যই মুক্তি আছে যখন আমরা এই জন্ম চক্র থেকে বারবার চলতে থাকি যখন আমরা একটা সময় বিদ্রোহী হয়ে উঠি আমি বলি যে না আমি মুক্তি চাই আমি আর কঠপুতলি সেই কাঠের পুতুলের মতো তোমার হাতে নাচব না তখন এই সমস্তগুলো থেকে আমি মুক্তি পেতে পারি এবং এই আমাদের সমস্ত গুলো থেকে তখনই আসেন যখন আমরা আত্মজ্ঞানের ইয়ে করার চেষ্টা করি আত্মজ্ঞানের সন্ধান করি যে মুহূর্তে আমরা আত্মজ্ঞানের সন্ধান করি সে মুহূর্তে আমরা ঈশ্বরীয় ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে যাই এবং যে মুহূর্তে আমরা ঈশ্বরীয় ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে যাই সে মুহূর্তে আমরা আর এই জন্ম চক্রের মধ্যে পড়ি না দেখুন কতগুলো জিনিস খুব পরিষ্কার করে বুঝতে হবে ভগবান তাঁক থেকে আমাকে সৃষ্টি করেছেন আমি আমার মতো খেলে বেড়াচ্ছি ভুলেই গেছি আমি ভগবানের একটি অংশ আমি আমার মতো খেলে বেরিয়ে মিষ্টি ফল খাচ্ছি টক ফল খাচ্ছি খেয়ে কর্মফল সৃষ্টি করেছি তারপরে আবার যখন আমি ধ্বংস হয়ে গেলাম ভগবান আমার কর্মফল সব বুঝে টুজে নিয়ে একটা তার ভেতরেই আবার রেখে দিলেন আবার যখন পরের নতুন কল্প সৃষ্টি হলো তখন আবার ভগবান আমাকে নতুন করে সৃষ্টি করলেন পূর্বজন্মে যা কিছু সংস্কার যা কিছু সেই অনুযায়ী আমি একটা নতুন জীবন প্রাপ্ত হলাম আবার আমি ভুলে গেলাম আমি ঈশ্বরীয় কণার একটা অংশ আমি আবার সাধারণ জীবের মতো ঘুরে বেড়াতে থাকলাম আবার ঘুরে বেড়াতে থাকলাম এইভাবে যা বারবার জন্ম চক্রের মধ্যে ঘুরছি জন্মাচ্ছি ভোগ করছি মরছি জন্মাচ্ছি ভোগ করছি মরছি এই এক অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেন আমরা চলতে থাকি মায়েরা এটা খুব ভালো বুঝতে পারেন মায়েরা যখন ছোট থেকে বড় হন ভাইরা মানে পুরুষরা যেরকম সুযোগ সুবিধা পান মেয়েরা কিন্তু সেরকম সুযোগ সুবিধা পান না বাবা মা কী বলেন যে না বাবু তোমাকে কোনোরকমভাবে পরগত্র করে এখনও যত আমরা শিক্ষিত হই না কেন এই কথা বোধহয় সবাই শোনেন তোমাকে কোনো রকমে পরগত্র করে দিতে পারলে বাঁচি তারপরে যখন বিয়ে থা হয় বেশ অনেক পয়সাকে ঘুম হুম করে আবার আরেকজনের হাতে আমরা সমর্পণ করে দিলাম এটা অসহায় অবস্থায় তাকে সমর্পণ করে দিলাম সেখানে গিয়ে মতের অমির হলো একটু রাগারাগি হলো একটু ডিসুম ডাসুম হলো মায়েরা ছেলে মেয়েদের বলেন বাবা অ্যাডজাস্ট করে নাও অ্যাডজাস্ট করে নাও অ্যাডজাস্ট করে নাও কে থেকে বেরোতে চায় যে বলে আমি এইরকম অবস্থা থাকবো না আমি পরনির্ভরশীল হব না আমি আত্মনির্ভর হব যে কন্যা বিয়ের আগে বলে যে আমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছি ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু কেউ ধরে বেঁধে বিয়ে দিতে পারেন না আবার বিয়ের পরেও যে কন্যা বলেন আমি আত্মনির্ভর হব সবসময় আত্মনির্ভর হওয়ার জন্য চাকরি বাকরি করতে হবে তা নয় আমি তোমার ওপর নির্ভরশীল থাকবো না আমার যে একটা আলাদা আইডেন্টি আছে এইটা নিয়ে আমি বেঁচে থাকবো এই যে আমার যে একটা আইডেন্টি আছে আমার যে একটা আলাদা সত্তা আছে আমি এই যে যা দেখে চলেছি সেইটা নই এই বোধটা যখন আমার ভেতরে জাগতে থাকে তখনই আমি মুক্ত হবার একটু একটু চেষ্টা করি জীবগণ যখন এই যে জন্মমৃত্যুর চক্রের বাইরে যেতে চান আমি আর জন্মাবো না আমি আর কর্মফল অনুযায়ী আবার ভোগ করব না আবার নতুন কর্মফল যুক্ত করব না আমি মুক্ত হব আমি এর বাইরে যাব এই অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসব আমাকে যেরকম জন্ম দেবে সেই রকম জন্ম আমাকে মেনে নিতে হবে যেরকম জীবন দেবে সেই রকম জীবন আমাকে মেনে নিতে হবে এই রকম ঘটনা প্রবাহের ভেতরে আমি যাব না আমি নিজেকে খুঁজবো এবং যখন সে নিজেকে খোঁজে তখন তার ভেতরে অধ্যাত্ম চেতনা জাগে এই অধ্যাত্ম জ্ঞানী তাকে সেই মুক্তির অবস্থা দিতে পারে তখন সে বুঝতে পারে যে আমি সাধারণ মানুষ নই আমি ঈশ্বরের একটি কণা শ্রীরামকৃষ্ণ গাড়ু হাতে চলেছেন সন্ধেবেলা ঝাউতলায় সেখানে তিনি শৌচ করবেন বলে তার পেছন পেছন রামও চলেছেন হৃদয়রাম খানিকক্ষণ গিয়ে দেখছেন যে সমস্ত ঝাউতলাটা রাতের ঝাউতলা আলোয়ে আলোকিত তিনি চোখের দিকে তাকিয়ে দেখছেন যে সামনে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণকে মানুষ বলে বোধ হলো না মনে হলো যেন জগতের যত জ্যোতি আছে সেই জ্যোতির যেন ঘনীভূত একটি রূপ সেই জ্যোতি ঘনতনু সেটি মাটি থেকে অনেক উপরে কারণ মরজগতের মলা মাটি কিছুতেই তাকে স্পর্শ করে না তারপরে তিনি নিজের দিকে তাকিয়ে দেখলেন দেখলেন তিনিও এইরকম জ্যোতির্ময় তবে শ্রীরামকৃষ্ণের মতো অতটা নয় কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তিনি তার খণ্ড খণ্ড অংশ তিনি মাটি থেকে উঠেও তাঁরও শরীর এরকম মাটি থেকে ওপরে উঠে আছে নিজের স্বরূপকে দর্শন করে চিৎকার করতে থাকলেন ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই তাহলে আমরা কেন এরকম করছি চলো আমরা দেশে দেশে যাই গিয়ে ভগবানের কথা বলতে থাকি ঠাকুর কি যখন ঠাকুর তাকে কিছুতেই থামাতে পারলেন না তখন ঠাকুর কি করলেন তাকে শান্ত করে দিয়ে সবের মতো করে দিলেন আবার তিনি তার সেই পুনঃসত্তা পেয়ে গেলেন এইটা হচ্ছে কথা যতক্ষণ পর্যন্ত আমরা এই জন্ম চক্রের বাইরে যেতে চাইব যতক্ষণ তোমার দেওয়া জীবন আমাকে যাপন করতে হবে এটা আমি করব না তখনই আমি মুক্ত হব গিন্নি যদি বলেন যে এবার পুজোয় তুমি আমাকে যেরকম টাকা দিয়েছ সেই অনুযায়ী আমাকে তুমি যে কাপড় কিনে নিয়েছো সেই কাপড়ই আমাকে পরতে হবে এবার আর পরবো না প্রত্যেক মাসে আমি কিছু কিছু করে কিছু কাজ করব। হোম ডেলিভারির একটা ছোট্ট ব্যবসা করব। তার থেকে কিছু কিছু টাকা জমিয়ে শুধু আমি নিজের পছন্দ মতো কাপড় কিনবো না তোমাকেও আমার পছন্দ মতো কাপড় দেব আমি মুক্তভাবে চিন্তা করব। জগতের সবাই একরকমভাবে আমি অন্যরকমভাবে ভাববো কেমন করে মানুষের কল্যাণ করা যায় কেমন করেই এই করবো এই যে গতে বাঁধা জীবনের বাইরে বেরোবো যখনই আমরা এই গতে বাঁধা জীবনের বাইরে বেরোনোর কথা ভাবি আপনি জানবেন আমরা একটু একটু করে অনুভব করার চেষ্টা করি আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের অংশ গতে বাঁধা যখন জীবন থাকে তখনও আমরা সর্বশক্তিমান ঈশ্বরের অংশ কিন্তু আমরা অনুভব করতে পারি না আমরা নিজেদের লুকিয়ে রাখি কিন্তু যে মুহূর্তে মনে করি আমার ভেতরে সেই সমস্ত শক্তি আছে এইখানে বারবার স্বামীজি বলছেন না অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং এই বোধটা আসা ভীষণ জরুরি অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং জীব যখন বুঝতে পারে যে সেই গতে বাঁধা জীবনে যাবে না সে মুক্ত হবে তখন সে অধ্যাত্ম চেতনার জন্য অধ্যাত্ম চিন্তার জন্য সে চেষ্টা করে এবং একটু একটু করে সে সেই অবস্থা থেকে মুক্ত পায় সে ভাবে যে আমি কোনোভাবে কোনোভাবেই এই যে দিয়ে দেওয়া জীবন এই যে পাওয়া জীবন এইটাতে আমি করবো না কাজ করবো না ভগবান বলছেন নাচ মাম তানি কর্মানি নিবধনন্তি ধনঞ্জয় উদাসীনম উদাসীনমক্ত অসক্তম তেসু কর্মসু এই যে ভগবান বলছেন সে তাতে এই অর্থটা হচ্ছে এই হে ধনঞ্জয় সে সকল কর্মে মতো অবস্থান করি বলেই সেই সৃষ্টাদি কর্মে আমাকে বন্ধন হতে পারে না ভগবান সব কিছুর মধ্যে আছেন আমাদের প্রতি মুহূর্তে তৈরি করছেন অথচ এই কর্মের ভেতরে তিনি কেমন করে বন্ধন হন না মা সৃষ্টি করেন সন্তানকে তারপরে সেই সন্তান বড় হতে থাকে মাও যেন সেই পাঁচ বছরের বা এই এক মাসের বাচ্চা থেকে একটু একটু করে বড় হতে থাকেন তার কিন্তু কোনো অস্তিত্ব নেই তার যে একটা আলাদা অস্তিত্ব আছে সেটা তিনি কিছুতেই স্বীকার করেন না তিনিও সেই যে পরীক্ষায় ছেলে কেমন লিখলো সেই ভেবেই অস্থির হয়ে পড়েন তিনি যে ছেলেকে রোজ পড়ান ছেলে যে তার কাছেই পড়ে একটু একটু জ্ঞান লাভ করছেন সেটা তিনি ভুলেই যান ছেলে পরীক্ষায় কেমন পরীক্ষা দিল সেটা হচ্ছে তার বেশি চিন্তা হতে থাকে ছেলে প্রশ্ন দেখে ছেলে বোধহয় এই পরি প্রশ্নটা পারি পারবে না ছেলে বোধ ওই প্রশ্নটা পারবে না কারণ তিনি তার সঙ্গে সম্পৃক্ত হয় এই ছেলে একটা সময় বড় হতে থাকে তার একটা নিজের জগৎ হয়ে থাকে সেই জগতে বাবা মা অপ্রয়োজনীয় হয়ে যায় তখন সে বাবা মাকে ফেলে চলে যায় বাবা মা দুঃখ পান কষ্ট পান বেদনা পান কিন্তু তাদের কিছু করার থাকে না কেন থাকে না কারণ তারা মায়ার দ্বারা এই আবৃত্ত করে রাখেন ভগবান বলছেন আমাকে দেখে শিক্ষা নাও কেমন করে সংসার করতে হবে কি সুন্দর কথা আমি সব কিছুর মধ্যে আছি কিন্তু তবু আমার কোনো কিছুতে আমাকে বাঁধতে পারে না নিবাদনন্তি ধনঞ্জয় নিবাদনন্তি শব্দের অর্থ হচ্ছে বদ্ধ করে কোনো কিছুই আমাকে বদ্ধ করে না আমি সব কিছুর ভেতরে আছি উদাসীনম বদাসীনম এই সকল কর্মের মধ্যে আছি কিন্তু আমি সব কিছুর মধ্যে উদাসীন হয়ে আছি আমি এই প্রধান যেমন দেখবেন আমাদের আছে শ্রীকৃষ্ণের জীবন আমরা দেখেছি শ্রীকৃষ্ণ কিন্তু আছেন যুদ্ধ সব ভেতরে হচ্ছে অর্জুন যুদ্ধ করতে পাচ্ছেন না শ্রীকৃষ্ণ তাকে প্রেরণা দিচ্ছেন কেমন করে যুদ্ধ করতে হবে শ্রী যখন তিনি এগিয়ে যেতে পারছেন না বারবার তাকে প্রেরণা দিচ্ছেন তার ভুলটাকে দেখিয়ে দিচ্ছেন তাকে বোঝাচ্ছেন তুমি যদি নাও মারো এরা কিন্তু এমনিতেই মরে আছে তুমি এখনো সময় হয়নি বলে তুমি দেখতে পাচ্ছ না এরা মরে আছে কিন্তু আদতে এরা মরেই আছে অতএব তোমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ হচ্ছেন সবাই তাকে রাগ করছেন সবাই তার ওপর ক্ষোভ প্রকাশ করছেন কিন্তু তিনি উদাসীন হয়ে আছেন তার একটাই লক্ষ্য কেমন করে এই ধর্মযুদ্ধ এগিয়ে চলে যখন তিনি রাজা হতে চাইলেন রাজা ধীরাজ হতে চাইলেন সব রাজারা তাদের রাজত্ব ত্যাগ করে সব শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করতে চাইলেন তবু তিনি তার মধ্যে থাকলেন না তিনি যদি চাইতেন যাদব কুল ধ্বংস হওয়ার হাত থেকে তিনি যাদব কুলকে রক্ষা করতে পারতেন যাদব কুল একেবারে সেই সামান্য এতে ইয়ে করে শেষ হয়ে গেল তিনি যদি চাইতেন তাহলে কোনোভাবেই সেই ওই যে ব্যাধ যে নিক্ষেপ করে তাকে মারলেন এটিও করা সম্ভব হতো না কিন্তু তিনি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করলেন তিনি আর পাঁচজনের মতো যেন একজন তিনি কোনো কিছুর মধ্যে তিনি বদ্ধ নন এইটা আমাদের জীবনের কাছ থেকে শিক্ষা নেওয়ার জিনিস ভগবানের এই যে ভাবটা আমি সব কিছুর মধ্যে আছি অথচ কোনো কিছুর মধ্যে নেই আমি জগৎ সৃষ্টি করছি জগৎকে পালন করছি জাগতিক মানুষকে জগতের সর্বশ্রেষ্ঠ শিখরে উঠিয়ে দেবার জন্য চেষ্টা করছি কিন্তু আমি জগতের কোনো কিছুর মধ্যে বদ্ধ নই কোনো কিছু আমাকে কোনোভাবে বদ্ধ করতে পারে না ক্ষে না প্রকৃতে সুয়তে সচরাচরম হে তু নানে না কৌন্েয় জগদ্ দশম শ্লোকে বলছেন ভগবান হে কৌন্তেয় আমার অধীনস্থ প্রকৃতি সচরাচর এই বিশ্ব প্রসব করেছেন আমি অধিষ্ঠিত রয়েছি বলেই অর্থাৎ আমার অবস্থিতি মাত্রই এই জগৎ পুনঃপুনঃ পরিবর্তিত এবং উৎপন্ন হচ্ছে ভগবান সৃষ্টি করছেন সৃষ্টি করছেন কে তার অধীনস্থ প্রকৃতিকে দায়িত্ব দিয়েছেন মায়া প্রকৃতি সচরাচরম এই স্থাবর জঙ্গম জগৎ প্রকৃতি তার নিজের ভেতর থেকে সব তিনি সৃষ্টি করছেন কিসের দ্বারা তার মায়া প্রকৃতির সাহায্যে আমি কেবল কর্তা সেখানে উপস্থিত থাকি আমার উপস্থিতিটাই প্রধান এবং তাই দিয়ে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে এই দেখবেন আমাদের দেশ হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক প্রধান যা কিছু কাজকর্ম হচ্ছে সেগুলো কিন্তু একটা মন্ত্রিসভা তৈরি করে কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন তার নিয়মতান্ত্রিক প্রধান এবং তার নামে কিন্তু যাবতীয় কার্য পরিচালিত হয় যখন দেখবেন কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন বেরোয় তখন তাতে লেখা থাকবে দি প্রেসিডেন্ট ইজ প্লিজ টু সো অ্যান্ড সো অ্যান্ড সো আমাদের যখন রাজ্য সরকারের কোনো বিজ্ঞাপন বেরোয় তখন দ্য গভর্নর ইজ প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট গভর্নর জানেনই না এরকম তার নামে এরকম কিছু হয়েছে তাকে জানিয়ে দেওয়া হয় কিন্তু তার তিনি এই যে এই যেগুলো করছেন এগুলো তিনি জানেন না এই যে বিজ্ঞাপন বেরিয়েছেন চারটে ছেলেকে নেওয়া হবে দুজন যাবে ইয়েতে স্বরাষ্ট্র দপ্তরে দুজন যাবে অর্থ দপ্তরে এ বিষয়ে তিনি জানেন না কবে পরীক্ষা হবে তাও তিনি জানেন না কিন্তু সব কিছু তার পক্ষে হওয়া করা হয় কিন্তু তিনি আছেন বলেই এই সমস্ত কার্যটি চলতে থাকে যদি কোনো পদে কোনো রাজ্যপাল না থাকেন পদে কোনো রাষ্ট্রপতি না থাকেন তাহলে আমরাই বিজ্ঞাপন দিতে পারিনি ঠিক সেই রকম ভগবান বসে আছেন এবং তার ইচ্ছা শক্তিতেই সমস্ত কিছু হচ্ছে আমাদের সঙ্ঘে সংঘগুরু আছেন তিনি আমাদের আধ্যাত্মিক প্রধান তিনি আছেন বলে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে সব সুষ্ঠুভাবে তিনি কিন্তু কিছু করেন না তার শারীরিক ক্ষমতা সেরকম কিছু নেই সব কিছু পরিচালনা করার ব্যাপারে তাঁর যে মন্ত্রিসভা আছে সহসংঘ গুরুরা আছেন সাধারণ সম্পাদক আছেন সহকারী সাধারণ সম্পাদক আছেন তার আন্ডারে একবারে এই আঠারোশো সাধুর যে এক বড় সেনা আছে তারা কিন্তু সব কিছু পরিচালনা করছেন কিন্তু সব কিছুই সম্ভব হচ্ছে তিনি আছেন বলে প্রেসিডেন্ট মহারাজ আমাদের মাথার উপর আছেন বলে সব কিছু হচ্ছে আমরা বলি মহারাজ আপনার কৃপায় আপনার ইচ্ছায় এটি হয়েছেন এটি তার তাঁর উপস্থিতি মাত্র তিনি কোনো কিছুর ভেতরে নেই অথচ সব কিছু তাঁরই ইচ্ছায় হয় ঠিক সেই রকম ঈশ্বর কোনো কিছুর ভেতরে নেই কিন্তু সবই তার ইচ্ছায় হতে থাকে এই জগৎ সচর জগৎ চরাচর যা কিছু দৃশ্যমান সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে এবং সেইগুলি আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন এত শক্তি আমাদের ভেতর তবু আমরা কেন বুঝতে পারি না কেন আমরা জানতে পারি না যে আমি এত শক্তিধর আমি ঈশ্বরীয় কণা আমি মরে গেলে ঈশ্বরের সাথেই সম্পৃক্ত হব আবার যখন নতুন জীবন পাবো সেটা ঈশ্বরীয় কণা হিসেবে আসবে আমি আমার কর্মফল অনুযায়ী পাবো আমি বুঝতে পারি না কেন গীতার আজকে যে শ্লোকটা দিয়ে শেষ করব সেইখানে ভগবান বলছেন আবার মাং মূঢ়াম মানুষীম তনু পরম ভাবম অজানন্ত মমা ভূত মহেশ্বরম রানিং মিনিং হচ্ছে এই অবিবেকিগণ এই যে মুডহাম শব্দটা ব্যবহার করেছেন না সেখানে সর্বভূতের মহেশ্বর স্বরূপ আমার পরম না জেনে মানব দেহধারী বলে অবজ্ঞা করে এই আমাদের অহংকার এত হয় আমরা নিজেরা সৃষ্ট হই ভগবানের কাছ থেকে কিন্তু এই যখন সৃষ্ট হই তখন নিজেদেরকে ওই ভগবানকে যার থেকে সৃষ্ট হই তাকে অস্বীকার করে থাকি কিছু বছর আগে একটা ছোট্ট ইয়ে দেখেছিলাম ফেসবুকে আজকাল নানা কিছু আসে তো একটি বাচ্চা লিখছে যখন তার বয়স পাঁচ মাই ফাদার ইজ এভরিথিং যখন তার বয়স দশ তখন সে লিখছে মাই ফাদার নোজ এভরিথিং তখন যখন তার বয়স পনেরো তখন সে লিখছে মাই ফাদার নোজ সামথিং যখন তার বয়স কুড়ি তখন লিখছে মাই ফাদার ইজ ভেরি ইরিটেটিং যখন তার বয়স পঁচিশ তখন সে লিখছে মাই মাদার মাই ফাদার নোজ নট এ সিঙ্গল থিং তিরিশে মনে করছে শুড লিভ মাই ফাদার আর পঁয়ত্রিশে মনে করছে মাই ফাদার নিউ সামথিং চল্লিশে লিখছে মাই ফাদার নিউ এভরিথিং আর ষাটে গিয়ে এসে লিখছে ইফ আই কুড গেভ গেট মাই ফাদার ব্যাক আমাদের জীবনটা ঠিক তাই আমাদের ঠিক এই এই অবস্থাটা ভগবানের উপর যদি আপনারা আরোপ করতে পারেন তাহলে খুব সহজে এই শ্লোকের অর্থ বুঝতে পারবেন বলছেন মাং আমাদের বলছেন ভগবান যে মূঢ় ব্যক্তিগণ আমাকে অবজ্ঞা করে আমাকে তারা বুঝতে পারে না পারেন মূড়াই তো আমরা তো মূরত বুঝতে পারি না কেন না মানুষ তনু তনুমাশ্রিতম ভগবান আমাদের মাঝখানে মানুষ হয়ে আমাদের মতো করে আসেন তাই আমরা তাকে বুঝতে পারি না মহেন্দ্রলাল সরকার লিখেছিলেন না যখন প্রথম রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখি তখন মনে হয়েছিল বড়লোক বাবুদের যেরকম কুকুর বেড়াল ছাগল সব থাকে সেইরকম মথুরানা পোষা পরমহংস তিনি পরবর্তীকালে দেখলাম যে তিনি না তিনি মানুষকে বদল করে দিতে পারেন তাই বলছেন দেহধারী বলে আমার উচ্চ ভাব জেনে মদ মামা পরম ভাবম অজানন্ত আমার এ আমার উচ্চ ভাব না জেনে তারা কি করেন তারা আমাকে আমাকে এই অপমান করেন তারা আমাকে ছেড়ে চলে যান আমি যে ভূত মহেশ্বর মহেশ্বর শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী ভূত মানে আমি এই জগৎ সংসারের সব কিছুর কল্যাণকারী শক্তি আমা থেকে যাবতীয় জগৎ সৃষ্টি হয়েছে এই জগতে যা কিছু দৃশ্যমান যা কিছু ভালো যা কিছু কিছু সব আমার থেকে সৃষ্টি হয়েছে আমি সব কিছুর অধীশ্বর কিন্তু তবু আমাকে জানতে পারে না ওই মতো যে পনেরো বছর বয়সে সে যেমন ভাবছে মাই ফাদার ইজ ভেরি ইরিটেটিং কুড়ি বছর বয়সে ভাবছে মাই ফাদার নোজ নাথিং পঁচিশ বছর বয়সে ভাবছে আই শুড লিভ মাই ফাদার তিরিশ বছর বয়সে ইট ইজ গুড টু লিভ মাই ফাদার কিন্তু ষাট বছর বয়সে সে মনে হচ্ছে আহা যদি বাবা থাকতেন আমার বাবা সব জানতেন আমা যদি থাকতেন আমাদের অবস্থাটাও ঠিক তাই ঈশ্বরীয় কণার সত্তা হয়ে আমরা ঘুরে ঘুরে বেরি গানে আছে না মিথ্যা যতই মোহন বেশে মন ভুলাতে আসু খেসে আমরা যেন অটল থাকি মা তোমার চরণ সেবায় মা আমাদের মানুষ করো এই মিনতি ওই রাঙ্গা পায় তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায় আমাদের বেশিরভাগ সময় ঈশ্বরীয় সত্তাকে বুঝতে পারি না আর বুঝতে পারি না বলেই আমরা দিন কাটে না আমাদের ধুলো খেলায় মা ঠাকুরনের জীবনে একটা ভারী সুন্দর ঘটনা আছে কিরণচন্দ্র দত্তর বাড়ির একজন তিনি তার স্মৃতিকথায় লিখেছেন শ্রী শ্রী মায়ের শরীর চলে গেছেন সেই ভদ্রলোক তিনি তখন কিরণচন্দ্র দত্তের বোধ হয় নাতি বোধ বা ছেলে বা নাতি নাতি বোধ তিনি সাম্বাজের এবি স্কুলে পড়েন মা ঠাকুরিনের শরীর চলে গেছেন বাড়িতে সবাই শ্রী শ্রী মায়ের আশীর্বাদে পুষ্ট মায়ের কাছে সবার মন্ত্র দীক্ষা হয়েছে বলে সবাই অসৌচ পালন করছেন তিনি সেই ছেলেটি স্কুলে গিয়েছেন তার খালি পা আর মাথায় তার ইয়ে নেই ওই তেল লাগায়নি নি জিজ্ঞেস করছে হ্যাঁ রে তোর মাথায় চুল তেল লাগাস কেন পায়ে খালি পায়ে এসছিস কেন বলছে না মা মারা গেছেন স্টাফ রুমে আলোচনা হচ্ছে পরম রামকৃষ্ণ পরমহংসের বউ মারা গেছে আর দেখুন দত্ত বাড়িতে অশৌচ তৈরি হয়েছে আমরা বুঝতেও পারিনি তিনি সেই আদ্যাশক্তি মহামায়া আমার মতো আমার ভাবে আমার সাধারণভাবে আমার মতো হয়ে এসেছিলেন তাই তাকে আমরা উপেক্ষা করি তাই তিনি আমাদের কাছে রামকৃষ্ণ পরমহংসের বউ হই থেকে যান তার আগে একটু এগোন না এখনও পর্যন্ত বহু মানুষের কাছে রামকৃষ্ণ পরমহংস পাগল পাগল এবং নানা রকমের কিছু বলেন তাতে রামকৃষ্ণ পরমহংসের কিচ্ছু এসে যায় না কিন্তু আমরা এত অবজানন্তি আমরা এত মূড়ো তাকে জেনেও আমরা বুঝতে পারি না আমরা বুঝতেই পারি না আমরা সেই ঈশ্বরীয় কণার সঙ্গে ঠেকনা দিয়ে বসেছিলাম যখন বুঝতে পারি তখন বড্ড দিন শেষ হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না তখন নো লুকিং ব্যাক আজকে আমরা এইখানেই থামবো আমরা আরেকবার করে পড়ে নেব যে কটা শ্লোক আমরা পড়েছি নচ মৎসানী ভূতানি পশ্যামে গরম চ চূতস্ত মমাত্মা ভূত ভাবনা নচ মৎসা ভূতানি পশ্যমে যোগ भूतबृन्न च भूतस्थो ममात्मा भूतभावना यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् ता तथा सर्वानिभूतानि मत्स्थानीत्युपधारय यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वानिभूतानि मत्स्थानीत्युपधारय सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकं कल्पक्षये पुनस्तानि कल्पाद्दौ विसृजाम्यहं कौन्तेय प्रकृतिं यान्ति मामिकं कल्पक्षये पुनस्थानि कल्पादौ विसृजाम्यहं प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः भूतग्रामम् इमं कृत्स्नम् अवशं प्रकृतिर्वशात् प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः भूतग्राममिमं कृत्स्नम् अवशं प्रकृतेर्वशात् न च माङ्तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनं वदासीनम् असक्तं तेषु कर्मषु न च माङ्ानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनं वदासीनम् असक्तं तेषु कर्मषु मयाध्यक्षेण प्रकृतिसूयते सचराचरं हेतुनाने न कौन्तेय जगद्वीपरिवर्तते मयाध्यक्षेण प्रकृति सूयते सचराचरं हेतुनानेन कौन्तेय जगद्विपरीवर्तते अवजानती मूढ़ा मनुषी तनुमाश्रित परम भाव अजान मम भूत महेशर अवजानती मूढ़ा मनुषी तनुमाश्रित परम भाव अजान मम भू ओम शांति 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 हरि ओम तत्सत श्रीरामकृष्णार्पणमस्तु